আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ও সুস্বাদু একটি আচার রেসিপি, আমরার আচার। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি। আমরাগুলো ভালো করে ছুলে কেটে নিয়ে নিয়েছি। এখন আমি আমরার গায়ে চাকুর সাহায্যে একটু কেটে নিব। সবগুলো আমরা আমি ঠিক একইভাবে কেটে নেব, যাতে মশলাগুলো আমরার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো আমরাগুলো কাটা শেষ। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 3টা শুকনা মরিচ, 1 চামচ পাঁচফোড়ন ও 1 চামচ মিষ্টি জিরা দিয়ে ভালোভাবে ভেজে নেব। যখন ভালোভাবে আমার ভাজা হয়ে যাবে, তখন আমি চুলা থেকে নামিয়ে মশলাটা গুঁড়া করে নেব। এবার একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে আমি আমরাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে যখন একটা বলক চলে আসবে, তখন আমি সবগুলো আমরা এক এক করে ছেঁকে নামিয়ে নেব। তো দেখুন, আমি আমরাগুলো নামিয়ে নিচ্ছি। এখন আবার একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। যখন আমার একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, তখন আমি এর মধ্যে হালকা সিদ্ধ করে রাখা আমরাগুলো দিয়ে দেব। আমরাগুলো দিয়ে আবার আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই আচারটা আপনারা আমরার সিজনে করে রাখলে সারা বছর খেতে পারবেন, নষ্ট হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ গুড় ও 1/4 কাপ চিনি। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ তেঁতুল। তেঁতুলটা দিলে খেতে অনেক ভালো লাগে, ও 1 চামচ সিরকা। সিরকাটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, তবে আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ হালকা আঁচে জ্বাল দেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়াটা। এখন আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই আচারটা খুবই হালকা আঁচে অনেকক্ষণ ধরে করতে হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচের গুঁড়াটা। দেখতেই পাচ্ছেন আমার আমরার আচারটা কতটা ইয়াম্মি হয়েছে। এভাবেই আমি আধা ঘন্টার মতো আমরার আচারটা খুবই হালকা আঁচে বসিয়ে রাখব। তো আমরার আচারটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।